However, new evidence indicates that one of Argentina's disallowed goals should have stood. Inter Milan forward Lautaro Martinez ruled out for offside after a long VAR review. FIFA goal line প্রযুক্তি কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের বেশ কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। Number 1. বলের সেন্সর. Number 2. মানব শরীরের জয়েন্টগুলো. Number 3. স্টেডিয়ামের ক্যামেরার অডিও ভিডিও সিগন্যাল. Number 4. VR বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি কর্তৃক অটোমেটেড গ্রাফ. Number 5. রেফারি কর্তৃক ম্যানুয়ালি সিদ্ধান্ত গ্রহণ। আসুন এবার আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। অ্যাডিডাস কোম্পানির তৈরি এই বলটির নাম হলো আল রিহালা। বিশ্বকাপে ব্যবহৃত এটি সবথেকে আধুনিকতম বল বলা যেতে পারে। তিন স্তর বিশিষ্ট এই বলের প্রথম স্তরটি হলো একটি সেন্সর। এরপর একটি পাতলা ব্লাডার। সর্বশেষ উপরের চামড়া। মানব শরীরের যে কোনো অংশের সাথে এটি স্পর্শ বা টাচ হলে এর ভিতরের সেন্সরটি সেকেন্ডে 500টি সিগন্যাল পাঠিয়ে দিতে সক্ষম। মানব শরীরের 25টি জয়েন্টকে এই সেন্সর সিগন্যালের সাথে কানেক্ট করা হয়েছে। এই সেন্সর দ্বারা অডিও সিগন্যাল পাঠানো হবে। এই সিস্টেমকে বলা হচ্ছে লিম্ব ট্র্যাকিং টেকনোলজি। এরপর স্টেডিয়ামের উপরে যে সকল ক্যামেরা বসানো হয়েছে ওই সকল ক্যামেরা কর্তৃক ভিডিও ধারণ করে অডিও এবং ভিডিও উভয়ের মধ্যে সমন্বয় করা হবে। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VR এর মাধ্যমে অটোমেটেড জেনারেটেড গ্রাফ দেখে রেফারি ম্যানুয়ালি সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর ওই সিদ্ধান্ত বিগ স্ক্রিনে দেখানো হবে এবং ম্যাচ পরবর্তী সময়ে ফুটেজগুলো মিডিয়াকেও দেওয়া হবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে সেমি অটোমেটেড সিস্টেম, মানে হলো সম্পূর্ণ কম্পিউটারাইজড না, আবার AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সম্পূর্ণ নির্ভর না। সব তথ্য বিশ্লেষণ করে রেফারি ফাইনালি ম্যানুয়ালি সিদ্ধান্ত জানিয়ে দেবে গোলটি লিগাল না ইলিগাল। এখন কত হলো কত পার্সেন্ট তথ্য সঠিক দিচ্ছে এই VR বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারি? উত্তর হলো 99%। কখন এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে? এর উত্তর হলো ইংলিশ লিগে এবং ইউরোপিয়ান লিগে পরীক্ষামূলক রেজাল্টের উপর নির্ভর করে কাতার বিশ্বকাপে ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পায়। অতীতের কিছু ভুলের বিশ্লেষণ করলে দেখা যায় যে এই প্রযুক্তি সুফলটা বেশ ভালো। ফিফার পক্ষপাতি তো সবাই কম বেশি জানে। আশা করা যায় এই প্রযুক্তির সুফল পাবে ছোট ছোট দলগুলো। আপনার পছন্দের দলের জন্য রইল শুভকামনা। দেখা হবে নেক্সট পর্বে। বাই বাই।